দার্জিলিং থেকে নেত্র জগত হয়ে মানভঞ্জনের দিকে যাচ্ছি। যাওয়ার পথে এখানে একটা হরিণ দেখতে পেলাম আমরা। ওই দেখ অজগর, অজগর দুর্ভাগ্যবশত মিস হয়ে গেল। আমাদের টুংলিং যেখানে হলটে থাকার কথা সেখানে চলে এসেছি। তো রুমটা একবার দেখিয়ে দিচ্ছি, আমাদের দুটো রুম আমাদের। তো এই একটা রুম প্যান্সি, তো এইটা একজন, এইটা একটা রুম চারজনের, আর আরেকটা রুম যেটা আমাদের, আমরা থাকবো লিলি। তো এটা হোটেলের বাইরের ভিউ আমাদের। তো আমরা এখন ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পয়েন্ট সান্দাকফুতে আছি। তো এই পাশে বরফ দেখা যাচ্ছে, টেম্পারেচার এখন 1 ডিগ্রি, আর এখন সকালবেলা আমরা সানরাইজ দেখতে এসেছি এখানে। আর এখানে যতগুলো হিমালয়ান মাউন্টেন্স আছে সবগুলো এখান থেকে দেখা যাচ্ছে। তো কাঞ্চনজঙ্ঘা দেখাবো আপনাদের এক্ষুনি, কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট, থ্রি সিস্টার, আর এখন সানরাইজ হচ্ছে। তো সানরাইজের ভিউটা একবার এখান থেকে দেখুন। এই দূরেরটা হচ্ছে এভারেস্ট, এভারেস্ট এইটা, তারপর এটা হচ্ছে থ্রি সিস্টার, থ্রি সিস্টার দেখা যাচ্ছে তিনটে তিনটে, এইটা হচ্ছে থ্রি সিস্টার, থ্রি সিস্টার, আর কাঞ্চনজঙ্ঘা ইজ হেয়ার।
তো এই আমাদের ট্রিপের লাস্ট। तकलीफ हुई लेकिन इस बात की खुशी भी थी कि मैं अपने साथ वापस यादों का एक बड़ा सा सूटकेस ले जा रही थी जिन्हें मैं कभी नहीं भूल पाऊंगी। वो दिन, वो रातें, वो हंसी, वो मस्ती, वो दोस्ती।